বাংলাদেশের নির্বাচন নিয়ে দমন পীড়নে জাতিসংঘের ক্ষোভ। এদিকে খাগড়াছড়ির 80 ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। ভোটের আগের দিন তথা আজ অভিযোগ জানাতে ইসিতে আওয়ামী লীগ। এদিকে বিএনপি জামায়াত আবারও আগুন দিয়ে মানুষ হত্যা করছে, বলছে আওয়ামী লীগ। এবং সর্বশেষে জানাবো কবে খুলবে বিএনপির কার্যালয়, জানেন না নেতাকর্মীরাও। বাংলাদেশের নির্বাচন ঘিরে দমন পীড়নে জাতিসংঘের ক্ষোভ। বাংলাদেশে আগামীকাল রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন ঘিরে দমনপীড়নমূলক পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও সংগঠনের অধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার ক্লেমেন্ট এন ভৌল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। নিজের অফিসিয়াল এক্সে অ্যাকাউন্ট থেকে কমেন্ট ভৌল লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মী ও নাগরিক সমাজের ওপর দমনপীড়ন বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি। এরপরেও আসন্ন নির্বাচন ঘিরে যে দমনমূলক পরিবেশ সৃষ্টি হয়েছে তাতে আমি খুবই বিরক্ত। পরবর্তী আরেক এক্স হ্যান্ডেলে কেলেমা ভুলে লিখেছেন, ভিন্নমতে দমনে নাগরিকের সমাজের প্রতিনিধি, বিক্ষোভকারী ও বিরোধীদের অপরাধী সাব্যস্ত করা, পুলিশ বাহিনীর বাড়াবাড়ি ব্যবহার এবং সহিংসতা থেকে বিরত থাকতে আমি আগেও যে আহ্বান জানিয়েছিলাম তা পুনরায় জানাচ্ছি। নির্বাচনকালীন পরিস্থিতি নিয়ে সর্বশেষ এক্স হ্যান্ডেলে জাতিসংঘের এই কর্মকর্তা লিখেছেন, নির্বাচনের আগে, নির্বাচনকালে ও পরে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং রাজনৈতিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব কর্তৃপক্ষের। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনের পর শান্তিপূর্ণ সমাবেশ ও সমিতির অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের অধিকার নিশ্চিত করার দায়িত্ব রয়েছে কর্তৃপক্ষের। খাগড়াছড়ির 80 ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ। জাতীয় সংসদের 298 নম্বর আসন খাগড়াছড়ি জেলা, নয়টি উপজেলা, তিনটি পৌরসভা নিয়ে গঠিত বৃহৎ এই জেলায় ভোটার রয়েছে 515,419 জন। জেলার 196টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দুর্গম এলাকাসহ 80টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা নির্বাচন অফিস। এছাড়াও সাধারণ ঝুঁকিপূর্ণ 77 এবং সাধারণ কেন্দ্র হিসেবে 39টি কেন্দ্র নির্ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটগ্রহণের জন্য ইতিমধ্যে 196 জন প্রিজাইডিং অফিসার, 829 জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং 1656 জন পোলিং অফিসার ভোটের সরঞ্জাম নিয়ে ভোটকেন্দ্রে অবস্থান করছেন। কাছাকাছি কয়েকটি কেন্দ্রের ব্যালট পেপার ভোটের দিন রবিবার সকালে কেন্দ্রে পাঠানো হবে। নয় উপজেলায় সংক্ষিপ্ত বিচারিক আদালত পরিচালনা করতে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তারা সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড দিতে পারবেন। 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত চলবে সংক্ষিপ্ত এই বিচারিক আদালত। এছাড়াও জেলায় 16 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোটের মাঠে দায়িত্ব পালন করবেন। খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তাধর জানিয়েছেন, কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পর্যাপ্ত সংখ্যক পুলিশ আনসার মোতায়েন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তা বিধানে ইতিমধ্যে সেনাবাহিনী টহল চলছে। এছাড়াও জেলায় 34 প্লাটুন বিজিবি নিরাপত্তায় কাজ করছে। খাগড়াছড়ির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুজ্জামান জানিয়েছেন, জেলার তিনটি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টার যোগে ভোটের সকল সরঞ্জাম এবং জনবল পৌঁছে দেওয়া হয়েছে। শনিবার দুপুরে 98টি কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ভোটগ্রহণের সকল সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়া কাছাকাছি বাকি কেন্দ্রগুলোতে সকল সরঞ্জাম পাঠানো হলেও আজ হয়েছে এবং আগামীকাল সকালে পাঠানো হবে ব্যালট পেপার। প্রসঙ্গত, খাগড়াছড়ি আসনটিতে আঞ্চলিক সশস্ত্র সংগঠনে অবস্থান রয়েছে। ইউপিডিএফ প্রসিত গ্রুপ নির্বাচন বর্জন করায় কিছুটা নিরাপত্তা ঝুঁকির শঙ্কা রয়েছে। ভোটের আগের দিন অভিযোগ জানাতে ইসিতে আওয়ামী লীগ। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটগ্রহণের আগে দিন তথা আজ অগ্নিসংযোগ ও সন্ত্রাসকাণ্ডে ভোটে না আসা বিএনপিকে অভিযুক্ত করে দলটির বিরুদ্ধে অভিযোগ জানাতে নির্বাচন কমিশন ইসিতে গেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিস্টার বিপ্লব বড়ুয়ার নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল ইসিতে গিয়েছে। আজ সকালে রাজধানী আগারগাঁয়ে নির্বাচন কমিশন গিয়ে অভিযোগ জানিয়েছেন আওয়ামী লীগের এই প্রতিনিধি দল। অভিযোগ জানিয়ে বের হয়ে সাংবাদিকদের দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, যারা ভোটকেন্দ্রে তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে আসতে চান তাদেরকে ভয়ভীতি দেখানোর জন্যই এই সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। তবে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না, কারণ ভোটের অধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমরা ইসিতে এসেছিলাম। তিনি বলেন, দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। দেশবাসীকে বলব সব ষড়যন্ত্র উপেক্ষা করে আগামীকাল গণতন্ত্রের জন্য উৎসব নিন। দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করছে, সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন।
তিনি আরও বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে একটি আগ্রহ উৎসবের আমেজ বিরাজ করছে, যে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা উৎসাহ আগ্রহ নিয়েই তাদের ভোটের অধিকার প্রয়োগ করবেন। আওয়ামী লীগের 6 সদস্যের প্রতিনিধি দলে কার্যনির্বাহী সদস্য তারান হালিম উপস্থিত ছিলেন। এছাড়া প্রতিনিধি দলে ছিলেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপদপ্তর সায়েম খান, যুব মহিলা লীগের সভাপতি এইজি সারোয়ার। বিএনপি জামায়াত আবারও আগুন দিয়ে মানুষ হত্যা করছে, বললেন নাসিম। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন, বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারও ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে। আজ ধানমন্ডিতে সাংবাদিকদের কাছে মন্তব্য করেছেন তিনি। বাহাউদ্দিন নাসিম বলেছেন, আওয়ামী লীগের জনমতের প্রতি শ্রদ্ধা আছে, জনগণের সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই, তাই তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন ও হতাহতের ঘটনা প্রসঙ্গে বাহাউদ্দিন নাসিম বলেন, দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আগুন সন্ত্রাস মানুষকে সাময়িক বাধা দিলেও তারা ভোটের অধিকার নিয়ে সচেতন বলেই ভোট কেন্দ্রে যাবেন। তিনি বলেন, যারা দেশের নাশকতার রাজনীতি করে সে বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাসের ধারাবাহিকতা ধরে রেখে আবারও ট্রেনে আগুন সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, এতেও থেমে না থেকে মিথ্যাচার করছে, চলছে ওদের পিন্ডি বদুর ঘাড়ে দেওয়ার অপচেষ্টা। কবে খুলবে বিএনপির কার্যালয় জানেন না নেতাকর্মীরা। গত 28 অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য এবং একজন দলীয় কর্মী মারা যান। ওই দিন রাত থেকে বন্ধ রয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা দলটির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়। নির্বাচনের দিনেও দলটির কার্যালয় খোলার কোনো সম্ভাবনা নেই বলে জানা গেছে। তবে আত্মগোপনে থাকা দলটির নেতারা ভোট বর্জনের দাবিতে 6 জানুয়ারি আজ থেকে 8 জানুয়ারি সকাল পর্যন্ত 48 ঘন্টার হরতাল কর্মসূচি পালন করছেন। বিএনপি নেতারা বলছেন, 2007 সালের 1-11 সরকারের সময় দীর্ঘদিন নয়াপল্টনে কার্যালয় বন্ধ ছিল। 2007 সালের 3 সেপ্টেম্বর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত সাব জেলে 372 দিন কাটানোর পর 11 সেপ্টেম্বর মুক্তি পান খালেদা জিয়া। ওই সময় গ্রেপ্তার আতঙ্কে বন্ধ ছিল বিএনপি কার্যালয়। এরপর আর কখনোই এত দীর্ঘ সময় বন্ধ ছিল না কার্যালয়টি। তবে বর্তমানে যে পরিস্থিতি চলছে তাতে কবে আবার দলীয় কার্যালয় খুলে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করা যাবে সেটি এখন বলা যাচ্ছে না। বিএনপির কার্যালয় বন্ধ থাকার প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাষ্ট্রযন্ত্র আমাদের কার্যালয় বন্ধ করে দিয়েছে যাতে তারা একতরফা নির্বাচন করতে পারে, আমাদের নেতাকর্মীরা যাতে একতরফার এই নির্বাচনের বিরুদ্ধে কোনো জামায়াত হতে না পারে। শুধু তাই নয়, সরকার তার অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আমাদের সিনিয়র নেতাদের জেলে পুরে রেখেছে। কার্যালয় বন্ধ থাকার কারণে বিএনপির দাপ্তরিক কাজে কোনো বাধা হচ্ছে কিনা জানতে চাইলে রিজভি বলেছেন, বাধাগ্রস্ত হচ্ছে এ কারণে তো সরকার কার্যালয় বন্ধ করে দিয়েছে। যেমন আমাদের যে অফিসিয়াল ব্যবস্থাপনা ছিল, পার্টি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করা, পার্টির সংবাদগুলো গণমাধ্যমে পাঠানো, সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সবই বাধাগ্রস্ত হচ্ছে। তারপরেও আমাদের আন্দোলন চলমান রয়েছে, আশা করি কোনো আন্দোলনের মুখেই সরাচ্ছা সরকার বিদায় নিতে বাধ্য হবে। মিডিয়া সেলের অন্যতম সদস্য শারুল কবির খান ঢাকা পোস্টকে বলেছেন, 1-11 তত্ত্বাবধায়ক সরকারের সময় দীর্ঘদিন আমাদের অফিস বন্ধ ছিল। এরপর দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2008 সালের 11 সেপ্টেম্বর কারাগার থেকে মুক্তি পেয়ে শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে অফিসে যান। বিএনপি নেতারা বলছেন, 7 জানুয়ারি নির্বাচনের পরেও বিএনপির চলমান আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে, সেক্ষেত্রে সরকারও তার দমনপীড়ন অব্যাহত রাখবে, এটাই স্বাভাবিক। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কারাগারে থাকা নেতারা জামিনে মুক্তি পেলে তখন হয়তো কার্যালয় খোলা হতে পারে, কারণ এখন দলের সব নেতাকর্মী কারাগারের বাইরেই আত্মগোপনে আছেন, তারা কার্যালয় খুলতে গেলে গ্রেপ্তার হতে পারেন, জামিন পাওয়া নেতারাও কার্যালয় খুলতে গেলে পুনরায় গ্রেপ্তার হতে পারেন। এ বিষয়ে বিএনপি সম্পাদক মণ্ডলীর সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, মহাসচিব কারাগার থেকে মুক্তি পাওয়ার আগে দলীয় কার্যালয় খোলার কোনো সম্ভাবনা নেই, কারণ আত্মগোপনে থাকা নেতারা তো গ্রেপ্তারের ভয়ে কার্যালয়ে যান না। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে কেউ কার্যালয়ে যাবেন না বলে মনে হয় না। আত্মগোপনে যেতে যতটুকু পারা যায় আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা রয়েছে দলের হাইকমান্ড থেকে।